এই যে এদিকে মা সকাল সকাল ফুল গাছ ঝাড়া দিয়ে আগের দিনের ফোটা ফুলগুলো সব ফেলে দিচ্ছে। প্রতিদিন আমাদের এটাই করা হয়। তারপর ফুল তোলে, তো আজকে মা দিচ্ছে, অন্যদিন কাকি দেয়, না হলে মাই দেয়, এরকমই হয়। আর এই যে আমার আর এক মা ফুল তুলছে, আজ দুই মা এক জায়গায়। নমস্কার বন্ধুরা, রকমারি ভুরি ভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের নতুন ব্লগ। আর আজকে ব্লগটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, সকাল থেকেই শুরু করছি। আর আমরা ঠাকুর ঘরে আছি, ঠাকুর ঘর থেকে ব্লগটা শুরু করলাম গপুকে দেখিয়ে। তো গপুর এখন স্নান হচ্ছে, আজকে একটু সকাল সকালই স্নান হচ্ছে। মা সকাল সকাল স্নান করে নিয়ে, গপুকে স্নান করিয়ে পুজো দিয়ে তারপর কাজে হাত দেবে। তো সেই জন্য গপুর এখন স্নান হচ্ছে। কত সুন্দর ফুল! শুভ কাজ তো চলে এলো আজকে, তো দীপাও আসবে আজকে, এতক্ষণ বেরিয়ে পড়েছে কি জানি। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে। গোপুরের দিকে স্নান হয়ে গেল, এবার ড্রেস পরে মা পুজোটা দিয়ে নেবে জামাটা পরিয়ে। যে দাদা যাচ্ছে এখন আড়ংঘাটা বাজারে, তো বাবাকে বললাম যেতে, বাবা আর দাদা দুজন মিলে যাচ্ছে। গ্রসারিগুলো কাল রাতেই নিয়ে এসেছে, আর আজকে এই যে মাছ মিষ্টি দই ওইগুলো এখন আনতে যাচ্ছে। আর এদিকে তো রান্নাবান্না শুরু হয়ে গেছে, আমিও গ্যাসে চাপিয়ে দিয়েছি সকালের খাবার, আর মা এদিকে দুপুরেরগুলো করছে। এদিকে পটল কাটা হয়েছে, পটল ভাজা হবে, হবে মুগ ডাল, আরও অনেক রকম ভাজা হবে, মোট 7 রকম ভাজা হবে। তো এদিকে মা ভাজাগুলো আগে করে নিচ্ছে, তারপর বাকি যেগুলো হবে সেগুলো। দীপাকে কে এসে শিখিয়ে রাখো। তো যে অটো চলে এসছে, মনে হয় দীপা নামলো এখানে দাঁড়িয়েছে যখন। সবে ঘুম থেকে উঠলো এখন। ভারী ওই ট্রেনে নিয়ে আসা খুব মুশকিল। কটা বাজে এখন? বিকাল 4টায় ঘুমিয়ে ভোর 4টায় উঠেছে। ওরে, বাজারে যাওয়ার কথা, আমার সাথে খাতা দিয়ে আসার কথা, কিচ্ছু হয়নি। এখন বাজে 10টা, শুনু আজকে কেউ ডাকেও নি, ওঠেও নি, এখন ঘুম থেকে উঠলো। আর দীপা যে এখন আসলো, তো দীপা আসলো আর নিয়ে এসছে মাছ। ওই যে ভারী বয়ে বয়ে বাড়ি থেকে মাছ নিয়ে এসছে, ইলিশ আর ইলিশ আর কি গলদা চিংড়ি। এই যে মিষ্টি আলাদা করে দেখি, হ্যাঁ এই যে ইলিশে বরফ দিয়ে নিয়ে এসছে, এই সব শুধু ইলিশ নিয়ে এসছে, আর এখানে গলদা চিংড়ি নিয়ে এসছে। একটা উঁচু বড় দুটো তিনটে ধরে এগুলো। কি সুন্দর যে আসলো, বললাম খেয়ে নিতে, এখন খাবে না, মাছ নিয়ে বসে পড়েছে, চিংড়িগুলো ও কাটছে। যে ওরা সেই সকালে গেছে বাজার করে, এখন বাড়িতে আসলো। অনেক কিছু বাজার করার ছিল। লাইট পেয়েছো? কি কালার? একটা পিঙ্ক কালার আর সাদা কালার। ঠিক আছে, তো যে আজকে লাগবে 7 রকম ফল, তার সাথে লাগবে 7 রকম মিষ্টি, তো সব এখানে রাখা হয়েছে। তো আপনারা তো দেখলেনই যে সবাই আজকে খুবই ব্যস্ত, যে যার মতো
কাজ করছে, তো আমিও সকাল থেকে সকালের খাবারটা বানিয়েছিলাম ঘরেই, আর অনেক কাজ ছিল সবাইকে খেতে দিলাম, আর টুকটাক কাজ ছিল সেগুলো করলাম। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, তো এখন আমি স্নান করব, স্নান করে নিয়ে তারপর সোনাকে স্নান করিয়ে দেব। স্নান করে আবার রেডি হতে হবে। আর এই যে এদিকে সোনু আর সোনুর পুকি কাকা বেলুন ফোলাচ্ছে এটা সাজানোর জন্য, তো মামা আমি পছন্দ মতো দুরকম কালার নিয়েছে, পিঙ্ক আর ব্লু। বাইরে সবাই আছে, বাইরে তারা সাজাচ্ছে, আর আমি এদিকে নিজে সাজিয়ে করছি। এই যে এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি, তো পরের ভিডিও খুব শীঘ্রই আসছে। আপনারা ভালো থাকবেন আর সাবধানে থাকবেন।